সার্জারি ওয়ার্ডে কাজ করছেন, ঠিক ট্রমার একটা পেশেন্ট আসলো হেমোরাজিক শক নিয়ে, তার পালস বিপি লো, টেম্পারেচার কোল্ড, আপনি বুঝতে পারছেন যে হাইপোভলিউমিক শকে আছে। আপনি ট্রমার ম্যানেজমেন্ট দিয়ে ইমিডিয়েট ফ্লুইড রিসাসিটেশন করে ব্লাড দিয়ে সব কিছু দিয়ে আপনি পেশেন্টকে রিসাসিটেট করতেছেন। ঠিক এই সময় আপনার একটা ইউরিনারি ক্যাথেটারও করছেন যে আপনি ইউরিন আউটপুট কেমন হচ্ছে, বিপি পালস দেখতেছেন। আমরা সচরাচর যেটা করে থাকি ওয়ার্ডে, বিপি পালস এবং ইউরিনারি আউটপুট ঠিক থাকলে আমরা রিসাসিটেশনটা আর ভিগরাস না করে নর্মালি যাই, যে না এখন পেশেন্টের বিপি পালস নর্মাল হয়ে গেছে, ইউরিন আউটপুট নর্মাল হয়ে গেছে, না পেশেন্টকে এখন আস্তে আস্তে তাকে ইনফিউশন দাও, মানে তাকে আস্তে আস্তে স্যালাইন দাও বা ব্লাড দাও, আমরা একটা জাস্ট মানে ফিল করি যে না রোগীটার ডেঞ্জার জোন থেকে বের হয়ে আসছে। এখন আমাদের কাছে আপনাদের কাছে প্রশ্ন এটাই যে আসলেই কি বিপি, ইউরিনারি আউটপুট এই জিনিসগুলো আপনার মানে ইন্ডিকেট করে যে আপনি রিসাসিটেশন বন্ধ করবেন কি না? এখনকার বেইলি ল্যাব অনুসারে বা এখনকার মডার্ন থিওরি অনুসারে না। এই নায়ের উত্তর খুঁজতে আমাদের এখন এখনকার যাত্রা। আসেন আমরা দেখি শকের সময় কি হয়। আমরা জানি আমাদের বডির কিছু মেজর অর্গান আছে যাদের ব্লাড সাপ্লাই দেওয়া ম্যান্ডেটরি। এরকম মেজর তিনটা অর্গান আমাদের ব্রেইন, হার্ট অ্যান্ড কিডনি। আপনি যখন শকের স্টেটেজে চলে যাবেন তখন আপনার বডি চাইবে যেখান থেকেই হোক ব্লাডটা নিয়ে যে আপনার এই তিনটা অর্গানে দিয়ে পারফিউশন মেনটেন করার জন্য, অন্য অর্গান ড্যামেজ হয়ে যাক তাতে তার কোনো যায় আসে না, এটা বডির রেসপন্স সিস্টেমের অংশ। এইরকম একটা ট্রমার পেশেন্টকে আপনি যখন ফ্লুইড দিচ্ছেন তখন এই ফ্লুইডগুলো সে টেনে নিয়ে যে প্রথমে ব্রেইন, হার্ট এবং কিডনিকে দিবে। যখন এই আপনার রিসাসিটেটিং ফ্লুইডটা হার্টে পৌঁছাবে সে এবং কিডনিতে পৌঁছাবে, বিপি এবং ইউরিনারি আউটপুট নর্মাল হয়ে থাকবে, নর্মাল হয়ে যাবে। কিন্তু আমি বলছি যে কিছু মাইনর অর্গান থাকে, সেই মাইনর অর্গানগুলোতে কিন্তু তখনও ব্লাড যায় না, যেমন গাট, স্কিন, মাসল, সফট টিস্যু, এই জিনিসগুলোতে তখনও ব্লাড পৌঁছায় না এবং সেখানে ইনারোবিক রেসপিরেশন এবং সে হতে থাকে এবং সেখানে সিরাম ল্যাকটেট উৎপাদন হয়। তো আপনি যখন ব্লাড ট্রান্সফিউশন করতেছেন এবং দেখলেন যে আপনার বিপি, ইউরিন আউটপুট নর্মাল হয়ে গেছে এবং আপনি রিসাসিটেশন বন্ধ করে দিচ্ছেন, ঠিক তখনই ওই অর্গানগুলো যে মাইনর অর্গানগুলো আছে সেই মাইনর অর্গানগুলো তখনও ইনারোবিক স্টেটে, মানে তারা তখনও শকের স্টেটটা পার হয় নাই, তাদের আরও ফ্লুইড লাগবে। আরও ফ্লুইড দিলে আপনার ওই মেজর অর্গান ফিল আপ হয়ে মাইনর অর্গানে ফ্লুইড আসবে। এই জিনিসটা ইন্ডিকেট করে যে আপনি কখন রিসাসিটেশন বন্ধ করবেন। এই জিনিসটার নামে হচ্ছে ইন পয়েন্ট রিসাসিটেশন। আমি আপনাদেরকে বোঝাতে পারছি নিশ্চয় যে আপনি কখন আপনার পেশেন্টের রিসাসিটেশন বন্ধ করবেন এবং পেশেন্ট উইল বি, আপনি কনসিডার করবেন যে পেশেন্ট উইল টার্নস টু নর্মাল। ইট ইন্ডিকেট দ্য টপিক ইন পয়েন্ট রিসাসিটেশন। তাহলে আপনাকে নিশ্চয়ই কোনো মার্কার থাকতে হবে, বিপি পালস ইউরিন আউটপুট যেহেতু নর্মালি আপনার আসল তথ্য দিচ্ছে না, তাহলে আপনার নিশ্চয়ই কোনো একটা মার্কার থাকতে হবে। সেই মার্কারটাই হচ্ছে দুইটা, আপনারা আপনাদের এসবিএতে আসবে প্রশ্নটা, আজ থেকে আর কোনো দিনই ভুলবেন না, বেস ডিফিসিট অ্যান্ড সিরাম ল্যাকটেট। এই দুটা কেন? আমরা জানি যে ইনারোবিক রেসপিরেশনে সবসময় ল্যাকটেট উৎপাদন হয় এবং এর সময়ে ল্যাকটেট উৎপাদনের সময় মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করে। এই জন্যে আমরা প্রথমে বেস ডিফিসিট অথবা সিরাম ল্যাকটেট এই দুইটা জিনিস দেখে আমরা মেজার করি যে আইদার পেশেন্টটা শকের মানে শকের স্টেজে আছে অর নাই। তাহলে কী হচ্ছে, আপনি যখন একটা ভিগরাস একটা পেশেন্টকে ফ্লুইড দিচ্ছেন, এই ফ্লুইডটা প্রথমে চলে যাচ্ছে আপনার মেজর অর্গানে এবং মাইনর অর্গানগুলো তখন আন্ডার ফিউ পারফিউজ থাকতেছে, কিন্তু আপনি এবং এই সময়েই তার বিপি পালস নর্মাল হয়ে যাচ্ছে।
নর্মাল হয়ে গেলে আপনি কি পয়েন্টটা আপনি যদি ফ্লুইড বন্ধ করে দেন তাহলে মাইনর অর্গানগুলো এই ফ্লুইড থেকে বঞ্চিত হবে, এবং ফ্লুইড থেকে বঞ্চিত হওয়ার কারণে তার যে অসুখটা হবে সেই অসুখটার নাম ইসকেমিক রিপারফিউশন সিন্ড্রোম। এবং আপনি যদি বেস ডিফিসিট এবং সিরাম ল্যাকটেট নর্মাল হওয়া পর্যন্ত পেশেন্টের শকের রিসাসিটেশন করতে থাকেন, পেশেন্ট উইল টার্নস টু নর্মাল। তাইলে আমাদের লার্নিং আজকে ইন পয়েন্ট রিসাসিটেশন অ্যান্ড ইসকেমিক রিপারফিউশন সিন্ড্রোম। আসেন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হলো তাইলে আমরা কি শকের মার্কার হিসেবে বিপি পালস দেখবই না? অবশ্যই দেখব। শক মনিটর করার জন্যে আমার কিছু মার্কার আছে, সেই মার্কারগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। এগুলো হচ্ছে মিনিমাম মার্কার, দিজ আর গ্লোবাল মার্কার, অ্যান্ড ম্যাক্সিমাম মার্কার, দিজ আর কল্ড অ্যাডিশনাল মার্কার। তাহলে মিনিমাম মার্কারে আমরা জানি বিপি, পালস, ইউরিনারি আউটপুট, অ্যান্ড ইসিজি। এবং ম্যাক্সিমাম মার্কারে প্রথমেই বেস ডিফিসিট অ্যান্ড সিরাম ল্যাকটেট, সেন্ট্রাল ভেনাস প্রেশার, ইনভিসিভ ভেনাস প্রেশার, অ্যান্ড কার্ডিয়াক আউটপুট। তাহলে আমাদের মিনিমাম গ্লোবাল মার্কার এই চারটা, বিপি, পালস, ইউরিনারি আউটপুট অ্যান্ড ইসিজি, অ্যান্ড ম্যাক্সিমাম যেটা অ্যাডিশনাল মার্কার বেস ডিফিসিট, সিরাম ল্যাকটেট, সেন্ট্রাল ভেনাস প্রেশার, ইনভিসিভ ভেনাস প্রেশার, অ্যান্ড কার্ডিয়াক আউটপুট। তাহলে আমরা আজকের আলোচনা থেকে এটা শিখলাম যে আমাদের যে তথাগতিত ধারণা যে বিপি পালস নর্মাল মানে এই পেশেন্টের শক কারেকশান হয়ে গেছে, এটা ঠিক না। পেশেন্টের বেস ডিফিসিট এবং সিরাম ল্যাকটেট যতক্ষণ না পর্যন্ত নর্মাল হবে ততক্ষণ পর্যন্ত বর্তমানে ধরে না হয় পেশেন্টটা শকের স্টেজ আছে, এবং সেই পর্যন্ত আমাদের পেশেন্টের রিসাসিটেশন চালায় যেতে হবে। এটাই হচ্ছে ইন পয়েন্ট রিসাসিটেশন। এবং এটা যদি আপনি না করেন তাহলে যে সমস্যাটা হবে সেটাকে বলা হয় ইসকেমিক রিপারফিউশন সিন্ড্রোম। এবং আমাদের শকের যে গ্লোবাল মার্কার কিছু আছে, ম্যাক্সিমাম মার্কার আছে, সেগুলো সম্পর্কে আপনারা জ্ঞান লাভ করলেন। আশা করি এই আলোচনা আপনাদের পরীক্ষায় অনেকাংশে হেল্প করবে। আপনাদের সকলকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।